সামনেই দুর্গাপূজা, ওই জন্য আমি তোমাদেরকে একটা দুর্গাপূজার লুক ক্রিয়েট করে দেখাবো এবং মাঝে মাঝে কিছু প্রোডাক্ট দেখিয়ে দেব যেগুলো একবার কিনলে তোমার বছরের পর বছর যাবে এবং সেই সব কিছু দিয়ে তোমরা যে কোনো লুক ক্রিয়েট করতে পারবে। প্রথমেই আমি ফেস ওয়াশ করে নিয়েছি, তারপরে যে কোনো একটা ক্রিম লাগিয়ে নিতে হবে। তোমাদের যা ইচ্ছে, যেটা অ্যাভেলেবেল আছে সেই যে কোনো ক্রিম তোমরা ইউজ করতে পারো। তারপরেই আমি ইনসাইটের এই প্রো কারেক্টারটা ইউজ করছি। তোমরা সবাই কিন্তু এটা নিলে ভীষণ ভালো হয়, খুব কম দামে পাওয়া যায়। আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এটা দিয়ে কারেক্ট করার পর যদি তোমরা কোনো রকম ফাউন্ডেশন বা বেস মেকআপটা করো, সেই মেকআপটা স্মুথ ফিনিশ আনবেই আনবে। আমি এটা অনেক দিন ধরে ইউজ করছি, তোমরা দেখলেই বুঝতে পারবে যেটা প্রায় শেষের দিকে। তারপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে সব কিছুকে ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডার ইউজ করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, প্রথমে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর জলটাকে নিংড়ে নিয়ে তবে ইউজ করবে, শুকনোটা কিন্তু ইউজ করবে না। তারপরে কারেক্টার বা ফাউন্ডেশন মুখে লাগিয়ে নিয়ে বেশি অপেক্ষা করবে না, সঙ্গে সঙ্গে কিন্তু ব্লেন্ড করে নেবে। ফাউন্ডেশন নিতে গেলে নিজেদের শেডটা মেনটেন করে তবেই ফাউন্ডেশন নেবে। আর আমি বলবো ইনসাইটের প্রোডাক্টটা কিন্তু তোমরা ফাউন্ডেশনের মতো করেও ইউজ করতে পারবে। এরপরে কেনার মতো আরেকটা জিনিস হচ্ছে ব্রাশ। তোমরা যদি ব্রাশ নিয়ে নিতে পারো, এগুলো ফ্লিপকার্ট বা মিশোতে খুব কমই পেয়ে যাবে। নর্মালি যারা মেকআপ করতে চাইছো তাদের খুব বেশি ব্রাশের তো প্রয়োজন হয় না, তাই সেগুলো ফ্লিপকার্ট থেকেই তোমরা নিতে পারো। আমার হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু একটা আই শ্যাডো প্যালেট, কিন্তু আমি এখান থেকে অনেক কিছু করি। প্রথমত ব্লাশারের বদলে আমি এখান থেকে একটা শেড তুলে নিই, কিন্তু গালগুলোকে একটু টুকটুকে লাল করার জন্য। গালের সাথে অবশ্যই কিন্তু একটু থুতনির পোর্শনটা তো দিয়ে দেবে, এটা একটা অন্য লুক আসে। এরপরে আমি হাইলাইটার ইউজ করছি। তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা হাইলাইটার নাও নিতে পারো, যেটা আই শ্যাডো প্যালেট আছে সেখানকারই যে গোল্ডেন শিমারি শেডটা আছে সেটাকেও তোমরা হাইলাইটের মতো ইউজ করে নিতে পারো। আর সব কিছু শেড একটা প্যালেটেই পাওয়ার জন্য কিন্তু এরকম টাইপের একটা প্যালেট নিয়ে নিতে পারো, এগুলোর বেশি দাম নয়, 300 থেকে 350 মধ্যেই তোমরা পেয়ে যাবে। হাইলাইটার কিন্তু আমি দুটো গালে ইউজ করার সাথে সাথে একটু নাকের পোর্শনটা, একটু থুতনির পোর্শনটা এবং একটু কপালের পোর্শনটাতেও কিন্তু ইউজ করি। আর যদি কখনো মনে হয় কোনো কিছু বেশি হয়ে গেছে, সেগুলো কিন্তু ঘষে ওঠানোর চেষ্টা করবে না, বিউটি ব্লেন্ডারটাকে হালকা হাতে এরকম করবে, তাহলেই কিন্তু ওটা একটু হালকা হয়ে আসবে। যাই হোক, এখানে কিন্তু আমার বেস মেকআপটা একদম রেডি হয়ে গেছে। তোমরা একটু কাছ থেকে দেখে নাও এবং বলো যে একটা অন্য লুক এসছে কিনা। আর এতক্ষণ ধরে তো দেখতেই পেলে এমন কিছু বেশি জিনিস কিন্তু আমি ইউজ করিনি। এখানে একটা জিনিস লাগাতে গিয়ে দেখি যে না এটা তো না, তারপর আমি অন্য একটা প্রোডাক্ট নিলাম। এটা হচ্ছে ইনসাইটের একটা ড্রাই কাজল, সাথে কিন্তু লাইনার আছে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যারা তোমরা লাইনার ঠিক করে লাগাতে পারো না, তারা কিন্তু এই লাইনারটা যদি ইউজ করো ভীষণভাবে তোমাদের হেল্পফুল হবে। এখানে ড্রাই কাজলটা কিন্তু আমি কোনোদিনই ইউজ করিনি, এখানে আইব্রোসটা ঠিক করার জন্য কিন্তু আমি এটা ইউজ করি। আর এটা দুটো মিলিয়ে মনে হয় 150 টাকা দাম নেয়, খুব একটা বেশি দাম নেয় না। আর যাদের আইব্রোজ এমনিতেই ডার্ক তাদের কিন্তু ব্যবহার করার কোনো দরকার নেই, তোমরা নর্মালি রেখে দিতে পারো। এইবারে আমি একটু আই শ্যাডো লাগিয়ে নিচ্ছি, যেটা আমি ব্লাশার হিসেবে ইউজ করেছিলাম সেই শেডটাই কিন্তু আমি এখানে আই শ্যাডো হিসেবে ইউজ করছি। আমি যে কোনো আই লুক ক্রিয়েট করার জন্য কিন্তু প্রথমে এই শেডটা লাগিয়ে নিই, তারপরে শাড়ির ম্যাচিংয়ে কোনো একটা ইউজ করি। প্রথমে এটাকে হাতে নিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, আমার হাতের আঙুল দিয়ে লাগাতেই বেশি সুবিধে হয়, তোমরা ব্রাশও ইউজ করতে পারো। এরপরেই চোখের মিডিল পোর্শনটাতে আমি একটা গোল্ডেন কালারের শেড ইউজ করছি। যেহেতু আমার শাড়িতে গোল্ডেন আছে, আমি পুজো উপলক্ষে এইরকম টাইপেরই একটা শাড়ি বেছে নিয়েছি এই লুকটা ক্রিয়েট করার জন্য। তোমাদের যে কালারের শাড়ি হবে তোমরা সেই শেডটা কিন্তু ইউজ করে নিতে পারো। তারপরে সেটাকেও ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এরকম টাইপের কিন্তু মোটামুটি লুকটা আসবে। এরপরে আমি কাজল ইউজ করে নেব এবং চোখ ক্রিয়েট করাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। চোখটাকে যদি সুন্দরভাবে তোমরা করে নিতে পারো তাহলেই কিন্তু লুক যে কোনো হোক না কেন সব ভালোই লাগবে। আমি কিন্তু চোখের একভাবে প্রতিটা অংশে কাজল লাগাই না, প্রথমে একটু কোনার দিকটা লাগিয়ে নিই, তারপরে ওপরের পোর্শনটা যেটা এখানে দেখতে পাচ্ছ চোখের সেখানটাতে কাজল লাগিয়ে নেবে। আমি বলছি তোমাদের অন্যই একটা কিন্তু লুক আসবে, একবার অন্তত করে দেখতে পারো এই জিনিসটা। এতে কিন্তু চোখটা অনেকাংশে বড়ও দেখায় এবং দেখতে পাচ্ছ এই সামনের পোর্শনটায় কিন্তু খুব হালকা করে আমি কাজল দিয়ে নিলাম। হ্যাঁ, প্রথমে আমি সামনের পোর্শনটি খুব অল্প করে কাজল লাগাই, মিডিল পোর্শনটাকে মোটামুটি ফাঁকা রাখি এবং লাস্টের পোর্শনে কিন্তু অনেকটাই এইভাবে করে দিই। আর তোমরা যদি টোটাল চোখটাতে মোটা করে কাজল লাগাও, সেই লুকটা কিন্তু একটু বেশি হাইলাইট হয়ে যায়। পুজো পার্বণ বা খুব স্মুথ একটা লুক ক্রিয়েট করার ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা খুব একটা বেশি ভালো লাগে না। এরপরে আমি একটা নিউট শেডের লিপস্টিক ইউজ করে নিচ্ছি। এতদিন যারা যারা আমার ভিডিও দেখছো তারা এতদিনে জেনেই গেছো যে আমি কিন্তু প্রথমে একটা অন্য কালারের লিপস্টিক ইউজ করার পর তার উপর দিয়ে অন্য একটা কালার ইউজ করি। নিউট শেডের পর আমি এখানে আমার শাড়ির ম্যাচিং এর একটা রেড কালারের লিপস্টিক
লিপস্টিক ইউজ করছি। আর চুলটাকে কি খোলা রাখবো? না, একদমই না। চুলটাকে আমি একটু প্রথমে দেখিয়ে দিচ্ছি যে তোমরা যারা টিপ ছাড়া এবং চুল খুলে যদি কোনো কিছু করতে চাও তাহলে কিন্তু এরকম একটা লুক করতে পারো। আর যদি চুল বেঁধে নাও সেটাও আমি দেখাচ্ছি তোমাদেরকে। সামনের পোর্শনটাকে একটু রোল রোল করে ওদিকে একটা ক্লিপ লাগিয়ে দিচ্ছি এবং একটা ছোট্ট খাট্টো খোপার মতো করে নেবো। এটা খুব সাধারণ খোপা, সেমন কিছুই নয়। এবং অবশ্যই যখন পুজোর ব্যাপার আসছে তাহলে কিন্তু একটা রোজ কিন্তু অবশ্যই লাগাতে হবে। এরপরেই একটা কিন্তু ছোট্ট টিপ লাগিয়ে নিতে পারো। আমার কাছে ছোট্ট টিপ অ্যাভেলেবেল ছিল না, ওই জন্য আমি একটা বড় টিপ লাগিয়ে নিয়েছি। আশা রাখছি ভালোই লাগছে। আজকে আমি মাঝে মাঝে কিছু প্রোডাক্ট তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, সেই প্রোডাক্টগুলো যদি নিতে পারো তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। তোমাদের কাছে মেকআপটা কিন্তু তখন আর কঠিন মনে হবে না। এরপরে আরেকটা কথা বলে রাখি, কিছু জ্ঞানদাত্রী মেকআপ আর্টিস্ট এবং কিছু মেয়ে আছে যারা এখন কমেন্ট করতে বসে যাবে, এইভাবে থোড়ি না মেকআপ করে, কি লাগিয়েছো। তাই তোমাদের উদ্দেশ্যে বলছি, বেকার গা জ্বালানোর এত কোনো দরকার নেই, আমার ভিডিও থেকে দূরেই থাকো। আর বাকি যারা আমাকে ভালোবেসে এখনো পর্যন্ত দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে আমাকে কেমন লাগছে দেখতে।